লার্নার্স কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সামের জন্য আজকে আমি যেগুলো যেগুলো কোশ্চেন এনেছি সেগুলো কিন্তু 100% ইম্পর্টেন্ট, এক একটা কিন্তু ব্রহ্মাস্ত্র খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, কারণ এগুলো কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবেই, যদি না আসে আমার নামে কুত্তা কুচে নিও, গ্যারান্টি সহকারে বললাম। তো সবার প্রথম কোশ্চেনটা হলো, বর্তমান প্রেসিডেন্ট মুন জায়ে ইন এর স্থানান ভিত্তিক করতে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হলেন? ইয়ন সুক ইত্তল হয়ে যাবে উত্তর। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বারবার বলছি এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। তো দেখতে পাচ্ছ এখানে পরের কোশ্চেন, 2022 কোন দল চ্যাম্পিয়ন হলো? গুজরাট টাইটান্স হয়ে যাবে উত্তর। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বারবার বলছি এগুলো কোশ্চেন কিন্তু আসবেই। এই যে গুজরাট টাইটান্স, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসবে। 2022 সালে কে জিতেছে? তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে? মুম্বাইকে বলা হয় মূলধনের রাজধানী, তোমাদের বারবার বলছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সারা ইউটিউবে কিন্তু কোথাও পাবে না। ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান হলো সর্বপল্লী রাধাকৃষ্ণন হয়ে যাবে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হয়ে যাবে উত্তর। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ভারতীয় রূপী প্রতীকটি কে ডিজাইন করেছিলেন? উদয় কুমার ধর্মলিঙ্গম হয়ে যাবে উত্তর। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এক একটা ব্রহ্মাস্ত্র কোশ্চেন, এগুলো কিন্তু কোথাও পাবে না, আমি কিন্তু একদম তোমাদের ফ্রিতে দিচ্ছি। তো অবশ্যই এগুলো ভালো করে পড়ো। আটাকা মরুভূমি কোন দেশে অবস্থিত? চিলি দেশে অবস্থিত। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। L20 বৈঠক নিম্নের কোন রাজ্যে অনুষ্ঠিত হলো? পাঞ্জাব রাজ্যে অনুষ্ঠিত হলো L20 বৈঠক, এটা কিন্তু খুবই বড় একটা বৈঠক। বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ উপন্যাসটি কোন বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হয়ে যাবে উত্তর, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নীল দর্পণ নাটকটি লং সাহেব কোথা থেকে প্রকাশ করেন? ঢাকা থেকে প্রকাশ করেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক কবার এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নিচের কোন প্রকার ব্যাকটেরিয়া প্রকৃতিতে সর্বাধিক পাওয়া যায়? ব্যাসিলাস হয়ে যাবে, ব্যাসিলাস ব্যাকটেরিয়া সব থেকে বেশি পাওয়া যায়। তোমরা কে কে জানো এই কোশ্চেনের উত্তর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কোন পত্রিকা জাতীয় কংগ্রেস নামটি প্রথম উল্লেখিত হয়েছিল? বেঙ্গলি হয়ে যাবে উত্তর, বেঙ্গলি হয়ে যাবে উত্তর, জাতীয় কংগ্রেসের নাটকটি উল্লেখিত হয়েছিল। তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বারবার বলছি। নিম্নের কে নরমপন্থী নেতা নামে খ্যাত ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে হয়ে যাবে উত্তর, গোপাল কৃষ্ণ গোখলে নরমপন্থী নেতা খ্যাত ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য হলেন কে? লর্ড ক্যানিং হয়ে যাবে উত্তর, এটা কিন্তু অনেকেই বলেছ, ভুল বলেছ যেটাই হোক না কেন। তো অবশ্যই যেগুলো যেগুলো দিয়েছি উত্তর সেগুলো তোমরা ভালো করে পড়ো। চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড় রাজ্যে অবস্থিত, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এক একটা ব্রহ্মাস্ত্র। ঘনত্বের একক কি? GM পার CM প্লাস 3, এগের জায়গায় হবে উত্তর, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অনেক কয়বার এসেছে, যেগুলো যেগুলো কোশ্চেন আমি এখানে দিয়েছি সেগুলো কিন্তু অনেক কয়বার এসেছে। যতদিন টাইম আছে পড়তে শুরু করো তোমরা। TSH এর পুরো নামটি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হয়ে যাবে উত্তর, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। কাল বৈশাখীর ঝড়ে টিনের চাল আকাশে ওরে, এই ঘটনাটিকে ব্যাখ্যা করো? তো বর্ণলীয় তত্ত্বের দ্বারা, তো দেখতে পাচ্ছ বর্ণলীয়লির তত্ত্বের দ্বারা। তো গজ উৎসব নিম্নের কোন রাজ্যে অনুষ্ঠিত? তো দেখতে পাচ্ছ অসম রাজ্যে অবস্থিত, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসবেই, তোমরা দেখতে পাচ্ছ গজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানে কোন কোন রাজ্যের ধারায় রয়েছে? 25 ও 28 ধারায় রয়েছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবো। কোন প্রকার রাসায়নিক পদার্থ বিউটি পার্লার হেয়ার ক্রিম ব্যবহৃত হয়? সালফার গঠিত, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই আস। আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, কারণ সারা ইউটিউবে এরকম ধরনের ভিডিও কোথাও পাবে না। তো আমার চ্যানেলে গিয়ে আরও আমি রেখে দিয়েছি এরকম টাইপের ভিডিও, যেখানে কিন্তু MCQ আছে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি অনেক রকম কোশ্চেন এবং উত্তর দিয়ে দিচ্ছি, সেগুলো গিয়ে তোমরা ফলো আপ করো, তাহলে কিন্তু চাকরি পেয়ে যাবে। তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সামের কিন্তু বেশি সময় নেই, তাহলে কিন্তু তোমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে ভালো করে পড়তে শুরু করো, কারণ যদি সময় চলে যায় তাহলে কিন্তু মাথা থাপড়ে কোনো কাজ হবে না। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল, আরেকটা নতুন এবং কোশ্চেন এবং উত্তর সেটের মধ্যে দেখা হবে। তো আজকের মতো ভিডিও, জয় হিন্দ, বন্দে মাতরম।